ইউবি অলবাণা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে ডাব্লুবি পুলিশে আবার তিন হাজার কর্মী নিয়োগ করা হবে তিনটি পর্যায়ে নিয়োগ করা হবে তিনটি ব্যাটালিয়ান নিয়োগ করা হবে তিনটি ব্যাটালিয়ানের এক হাজার করে কর্মী নিয়োগ করা হবে তিনটিতে তিন হাজার কর্মী নিয়োগ করা হবে কিভাবে নিয়োগ করা হবে কোথায় নিয়োগ করা হবে কোন জেলায় নিয়োগ করা হবে সম্পূর্ণ স্টেপ টু স্টেপ এখানে জানিয়ে দেওয়া হবে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গে পুলিশে আবার নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি আমরা এখন শুরু করবো তার আগে বলবো আমাদের চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো দেরি না করে ভিডিওটি আমরা এখন শুরু করি তো সম্পূর্ণ আপডেট এখানে আজকে জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে পুলিশ তিন হাজার নতুন নিয়োগ হতে চলছে আর তা হতে চলছে নতুন ব্যাটেলিয়ানের হাত ধরে বুধবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক সেখানেই নতুন ব্যাটেলিয়ান তৈরি নিয়ে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে তিনটি নতুন পুলিশে ব্যাটেলিয়ান তৈরি করা হচ্ছে কুচবিহার পাহাড় ও জঙ্গলমহলের জন্য তিনটি নতুন ব্যাটেলিয়ান তৈরি করা হবে এতে রাজ্যে পুলিশের শক্তি বাড়বে তাছাড়া সব অঞ্চলের মানুষের বহুদিনের চাহিদা ছিল তাও পূরণ হয়েবে পূরণ হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে এদিন প্রতিটি ব্যাটালিয়নের নামও স্থির করে দেন মুখ্যমন্ত্রী তিনি জানান যে কুচবিহারের সঙ্গে নারায়ণই নামটি জড়িয়ে আছে তাই সেখানে ব্যাটালিয়ান তৈরি হবে তার নাম হবে নারায়ণ ব্যাটালিয়ান এরপরে কি বলা আছে দেখে নেব সম্পূর্ণ আপডেট পাহাড়ে যে ব্যাটেলিয়ান তৈরি হবে তার নাম হবে গোর্খা ব্যাটালিয়ান গোর্খাদের কথা মাথায় রেখে এই নাম যা পাহাড়ের অনেক দিনের চাহিদা ছিল এছাড়াও জঙ্গলমহলের জন্য তৈরি হবে জঙ্গলমহল ব্যাটালিয়ান কুচবিহারে নকশালবাড়ি ও ঝাড় ঝাড়গ্রামে এই তিনটি ব্যাটালিয়ান থাকবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই ব্যাটেলিয়ানগুলি আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে গঠন করা হবে বলে জানিয়েছে আগামী একত্রিশে জানুয়ারির মধ্যেও গঠন করা হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা এই সময়ের মধ্যেও পুরো পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই ব্যাটেলিয়ানের হাত ধরে কতজনের চাকরি হবে মুখ্যমন্ত্রী নি এদিন স্পষ্ট করে সংখ্যাটি বলতে না পারলেও জানিয়েছেন তিন হাজারের মতো নিয়োগ হবে প্রতিটি ব্যাটেলিয়নের এক হাজার জন করে পুলিশ কর্মী থাকবেন এই তিনটি ব্যাটালিয়ানে কিভাবে কাজ করবে তা রাজ্য পুলিশে স্থির করবে তবে এই তিনটি ব্যাটালিয়ান তৈরি হলে রাজ্য পুলিশের শক্তি বাড়বে এ কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই সেই সঙ্গে এই ব্যাটালিয়নের হাত ধরে তিন হাজার নতুন চাকরিও হাতে চলছে এটা অবশ্যই পুলিশ কাজ করতে চাওয়া যুবকদের জন্য আনন্দের খবর এতদিন প্রাথমিক ও সাড়ে যে সাড়ে ষোলো হাজার চাকরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের এদিন একটি বড় সিদ্ধান্ত রয়েছে রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে বাগডোগড়া বিমানবন্দরে যাতে পুরোদমে কাজ করতে পারে সেজন্য রাজ্যের কাছে যে জমি তারা চেয়েছিল তা এদিন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ফলে বাগডোগড়াকে এবার আন্তর্জাতিক বিমানবন্দরে চেহারা দেওয়ার জন্য জমির সমস্যা রইল না তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কী বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন তাহলে এই আপডেটটি সবাই পেতে পারে যে ডাব্লিউ পুলিশে আবার তিন হাজার নিয়োগ হচ্ছে খুব শীঘ্রই তো ভিডিওটি আজকের মধ্যে এতটুকু থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন